পাখি আমাদের পরিবেশের জন্য সবচেয়ে বড় একটি উপহার। একাধিক রিসার্চের মাধ্যমে 11,000-এর থেকেও বেশি প্রজাতির পাখিকে ডিসক্রাইব করা সম্ভব হয়েছে, যার মধ্যে প্রতিটি প্রজাতি আলাদা আলাদা বৈশিষ্ট্যের মাধ্যমে তাদের পরিচয় দিয়ে থাকে। দেখতে তো প্রতিটি পাখি খুবই সুন্দর ও চমৎকার হয়, তবে আজ আমি আপনাদের জন্য এমন কয়েকটি পাখি খুঁজে নিয়ে এসেছি যা পৃথিবীর সবচেয়ে খুব সুন্দর পাখিদের লিস্টে জায়গা দেওয়া হয়েছে। তবে বন্ধুরা, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আজকের ইন্টারেস্টিং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নাম্বার 6, কিল বিল্ড টুকেন। এই সুন্দর প্রজাতির পাখিকে দেখতে হলে আপনাকে অবশ্যই মেক্সিকো ও কলম্বিয়ার জঙ্গলে ভ্রমণ করতেই হবে। এই পাখি তার লম্বা ঠোঁটের জন্য সারা পৃথিবীতে খুবই ফেমাস। শরীরের তুলনায় এদের ঠোঁট অনেকটাই লম্বা এবং ঠোঁটে বিভিন্ন কালারের জন্য এদেরকে দেখতে আরও বেশি সুন্দর লাগে। তাছাড়া এদের সুন্দরতার জন্য কিছু অসাধু মানুষ এদেরকে শিকার বানিয়ে থাকে, যার কারণে ক্রমাগত এই পাখির সংখ্যা দিন দিন কমতেই রয়েছে। নাম্বার 5, ফ্লেমিঙ্গো। খুব সুন্দর পাখিদের তালিকায় এদের নাম রাখতেই হবে, কারণ এদের দেহের সুন্দর কালারের জন্য যে কোনো মানুষের মনে এরা খুব সহজেই জায়গা করে নেয়। লম্বা পা, উঁচু গলা এবং পিঙ্ক কালার যা এদেরকে খুব সুন্দর বানানোর জন্য যথেষ্ট। সারা পৃথিবীতে এই পাখির 6টি আলাদা আলাদা প্রজাতিকে দেখতে পাওয়া যায়, আর সমস্ত প্রজাতির পাখিকে দেখতে খুবই সুন্দর। তাছাড়া এই পাখি যখন একসাথে ড্যান্স করে তখন তা দেখতে সত্যিই অসাধারণ লাগে। তবে এই পাখির জীবনকাল লং টাইম, প্রায় 20-30 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। নাম্বার 4, স্কারলেট মেকাও। আমাদের ভারতে তো অনেক প্রকারের তোতা দেখতে পাওয়া যায়, তবে যখন আপনি এই কালারফুল তোতাকে দেখবেন তখন অবশ্যই এই পাখিকে ভালোবেসে ফেলবেন। এই পাখিকে সমস্ত সুন্দর পাখিদের তালিকায় জায়গা দেওয়া হয়েছে। এই তোতার দেহে প্রধানত 3টি কালার কম্বিনেশন দেখতে পাওয়া যায়। যখন এই সুন্দর তোতা আকাশে তার ডানা মেলে তখন তা দেখতে আরও বেশি অ্যাট্রাকটিভ লাগে। তবে আপনি যদি এই খুব সুন্দর তোতাকে সামনাসামনি দেখতে চান, তাহলে অবশ্যই আপনাকে দক্ষিণ মেক্সিকো, বলিভিয়া, পূর্ব ব্রাজিল এবং পেরুর ঘন জঙ্গলে ভ্রমণ করতেই হবে। নাম্বার 3, পিকক। পৃথিবীতে পাওয়া সমস্ত সুন্দর পাখিদের মধ্যে ময়ূর কিভাবে বাদ যেতে পারে? ময়ূর পৃথিবীতে সুন্দর পাখি হবার সাথে সাথে ভারতের রাষ্ট্রীয় পাখি হিসেবেও জায়গা করে নিয়েছে। তবে এদের সুন্দরতার মধ্যে সবথেকে বেশি আকর্ষণীয় লাগে যেটি, তা হলো এদের গুচ্ছ লেজ। ময়ূরের লেজে থাকা খুব সুন্দর রং বেরঙের আকৃতি কম আকর্ষণীয় নয়। বর্ষা ঋতুতে যখন ময়ূর তার পাখনা মেলে ড্যান্স করে তখন তা সত্যি বিস্ময়কর বলে মনে হয়। সারা পৃথিবীতে ময়ূরের পাখনা এতটাই ডিমান্ডেড, যার কারণে বর্তমানে এই পাখি বেশিরভাগই শিকারে পরিণত হচ্ছে। আপনাকে জানিয়ে দিই, সারা পৃথিবীতে মাত্র 3টি প্রজাতির ময়ূরকে দেখতে পাওয়া যায়, আর প্রতিটি প্রজাতির ময়ূরকেই দেখতে খুবই সুন্দর লাগে। নাম্বার 2, আটলান্টিক পুফিন। প্রচণ্ড আকর্ষণীয় দেখতে এই পাখি সাধারণত আটলান্টিক মহাসাগরের আশেপাশে সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। এছাড়াও উত্তর ইউরোপ এই পাখির বসবাসের উপযুক্ত স্থান। আটলান্টিক পুফিনের অসাধারণ ঠোঁট এদেরকে খুব সুন্দর বানানোর সাথে সাথে এদেরকে প্রচণ্ড শিকারী পাখিও বানিয়ে থাকে। এদের ঠোঁট একটু সূচালো এবং আকারে বড় হয়। এই পাখি সামুদ্রিক মাছ খেতে খুবই পছন্দ করে। এদের এই ধারালো ঠোঁট মাছ ধরার দিক থেকে যে কোনো পাখিকে খুব সহজে হার মানাতে পারে। নাম্বার 1, উডডাক। এদেরকে প্রথম দেখে আপনি ভাবতে পারেন যেন সামনে একটি কাঠের তৈরি খেলনা রয়েছে। এরা প্রচণ্ড কালারফুল পাখি যা আশ্চর্যজনক রূপের দ্বারা খুবই পরিচিত। উডডাক নাম এই কারণেই রাখা হয়েছে কারণ এই পাখি বেশিরভাগ সময় জঙ্গল, নদী কিংবা জলের উপরে ভেসে থাকা কাঠের উপরে থাকতে দেখা যায়। উত্তর আমেরিকায় বসবাস করা এই পাখি সাধারণত ডাক প্রজাতির পাখিদের সঙ্গে মিল রয়েছে। তবে উডডাক পাখি জল ছাড়াও গাছের ডালে খুব সহজে বাসা বানাতে পারে। পৃথিবীতে এমনও কিছু পাখি বসবাস করে যা সত্যিই সকল সুন্দরতাকে হার মানিয়ে দেয়। তা চলুন আজ ভিডিওটি এখানেই শেষ করি। আশা করি ভিডিওটি পছন্দ হয়েছে, তবে একটি লাইক করবেন আর আপনার সব থেকে পছন্দের পাখিটির নাম কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এমন ইন্টারেস্টিং ভিডিওর আপডেট প্রতিদিন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চেপে দেবেন।